হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করবো সাইতামার একটা খুবই জনপ্রিয় ফ্যান মাঙ্গা, সেটা হলো সাইতামা ভার্সেস এভিল সাইতামা। তো এই ভিডিওতে বেসিক্যালি আমরা দেখবো যে সাইতামা যখন নিজের মুখোমুখি হবে তখন কি হবে। আর ভাই সত্যি এই মাঙ্গাটা মারাত্মক, তাই তোমরা অনেক মজা পেতে চলেছ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত ভিডিওটিকে। আপনারা জানেন যে সাইতামা টর্নেডোর মধ্যে একবার লড়াই হয়েছিল, কিন্তু টর্নেডো মনস্টার অ্যাসোসিয়েশন আর গারোর সাথে লড়াই করার পর অনেক দুর্বল হয়ে গেছিল, আর সেই জন্য সে ভালোভাবে সাইতামার সাথে লড়াই করতে পারেনি। তো একদিন সাইতামা যখন তার ঘরে আরাম করছিল, তখন টর্নেডো আবার সাইতামার কাছে লড়াই করার জন্য আসে, আর সেই লড়াই করার সময় সে সাইতামার ঘরে পুরো ধ্বংস করে দেয়। আর সাইতামা তখন টর্নেডোর ওপর কোনো রকম হামলা করে না, সে সব অ্যাটাককে শুধুমাত্র সহ্য করতে থাকে। আর এই সব দেখেও টর্নেডো হার মানে না, সে জানে যে সাইতামার কোনো ক্ষতি করতে পারবে না সে, কিন্তু তবুও সে এই লড়াইটা করে। এখানে সাইতামা ভাবতে থাকে যে তাৎসুমাকি মানে টর্নেডো এইভাবে মানবে না যতক্ষণ না সাইতামা তাকে আহত না করে। আর সাইতামা তাকে বাজেভাবে আহতও করতে চায় না, শুধুমাত্র অল্প আহত করবে যাতে সে তাকে সাবধান করতে পারে। কিন্তু সাইতামা যে পাওয়ার দিয়ে মনস্টারদেরকে মারতে থাকে, সেই পাওয়ারে টর্নেডোর কোনো ফারাকি পড়ে না। আর সেই অ্যাটাকের পরে টর্নেডোর নিজের ওপর আরও কনফিডেন্ট চলে আসে, আর সে ভাবতে থাকে যে এখন সাইতামাকে হারাতে পারবে সে। আর তার মনে হয় যে সাইতামা তার পুরো শক্তি দিয়ে লড়াই করছে। এরপর টর্নেডো সাইতামাকে উল্টো সিধা বলতে থাকে আর তার উপর পাথর দিয়ে অ্যাটাক করতে থাকে। আর এখানে সবাই জানে যে সাইতামা নিজেকে কন্ট্রোল করে রেখেছিল। সাইতামা তখন এটাই ভাবতে থাকে যে সে টর্নেডোর উপর ঠিক কতটা পরিমাণ পাওয়ার ইউজ করতে হবে। আর এখানে সাইতামা একটু বেশি পাওয়ার ইউজ করে টর্নেডোর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ভুল করে তার না চাইতেও টর্নেডোকে সে মেরে দেয়। আর এটা যখন পুরো হিরো অ্যাসোসিয়েশন জানে, তখন তারা সাইতামাকে বিপদ বনে মনে করে নেয় আর তার ব্যাপারে সব হিরোদের কাছে বলতে থাকে। কিন্তু সাইতামা তাদের মধ্যে কারোর সাথেই লড়াই করে না, শুধুমাত্র তাদেরকে ডিফেন্ড করতে থাকে। কিন্তু একের পর হিরো আসতে থাকে আর তাদের ডায়লগ মেরে সাইতামার উপর অ্যাটাক করতে থাকে। আর সাইতামা যাদের যাদের একটুও আহত করেনি সে হচ্ছে মুমেন রাইডার, কেননা এক সময় সে সাইতামার বন্ধু ছিল। মুমেন রাইডার দুর্বল হলেও সে সাইতামার সাথে লড়াই করতে আসে, আর সেই সময় দুনিয়ার সবাই সাইতামাকে ঘৃণা করতে শুরু করে দেয়। আর তার সাথে সাথে যারা যারা সাইতামাকে চিনতো জানতো তারাও, মানে পুরো দুনিয়া সাইতামার বিপক্ষে চলে যায়। এবং সেই কারণে সাইতামা শান্তি পাচ্ছিল না, সেই কারণে সে তার কন্ট্রোল হারিয়ে ফেলছিল নিজের থেকে। এরপর সাইতামাকে মারার জন্য সুইট মার্কস আসে, আর তার মনে হয় যে সে সাইতামাকে ইজিলি হারিয়ে দেবে। আর ভাই সুইট মার্কসও বুঝতে পারেনি যে সে কখন মারা গেল আর কীভাবে মারা গেল। আর যখন সুইট মার্কস মারা গেল, তখন সব এস ক্লাস হিরোরা জানতে পারে যাদের সাইতামা আগেই আহত করে দিয়েছিল। এরপর তারা ঠিক করে যে তারা যদি একসাথে তার উপর অ্যাটাক করে তাহলে নিশ্চয়ই তাকে হারানো যাবে। আর এখন সাইতামা তার নিজের ওপর পুরোপুরিভাবে কন্ট্রোল হারিয়ে দেয় আর সেই সব এস ক্লাস হিরোদেরকে খুব বাজেভাবে মেরে দেয়। আর শেষে যখন চাইল্ড এম্পেরারও সাইতামার সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর তখন সাইতামা তাকে মারার জন্য তার পাঞ্চ রেডি করে নেয় আর ফুল স্পিডে তাকে মারার জন্য এগোতে থাকে। আর তখনই তার সামনে জিনস চলে আসে, আর সেই পাঞ্চ জিনসের কোরে গিয়ে লাগে, আর তখনই বিশাল বড় একটা ব্লাস্ট হয় আর সাইতামা অন্য এক পোর্টালে চলে যায়। আমরা সেটা আগেও দেখেছিলাম যখন গারোর সাথে ফাইট হচ্ছিল, তো সাইতামা জিনসের কোর নিয়ে অন্য একটা পোর্টালে চলে গেছিল। তো এখানে সে একই রকমই হয়েছিল। আর কিছুক্ষণ টাইম ট্রাভেল করার পর সে দেখে যে সে সিটি জেডেই আছে, কিন্তু সেখানে সব কিছু নর্মাল আছে, আশেপাশে কারোর লাশ পড়ে নেই, কারোর কোনো ক্ষতি হয় না, লোকেরা খুব শান্তিতেই ছিল। এরপর কিছুক্ষণ সেখানে ঘোরার পর সাইতামা বুঝে গেছিল যে তার দুনিয়া এটা নয়, সে কোনো এক আলাদাই দুনিয়ায় চলে এসেছে। আর টাইম ট্রাভেল করার জন্য তার অত কিছু মনেও নেই, আর তার শুধু মনে ছিল সে যে তার হাত দিয়ে সে জিনসকে মেরে দিয়েছে, যে তার এত চিন্তা করতো সব সময় তার সাথে ছিল, সে তাকে মেরে দিয়েছে। তো এটা ভেবেই তার অনেক খারাপ লাগছিল। আর এখন এই সাইতামাকে এভিল সাইতামা বলে জানা যায়, আর সে বুঝে গেছিল যে তার বেঁচে থাকার আর কোনো কারণ নেই, আর সে জানে যে তাকে কেউ হারাতে পারবে না, একমাত্র নিজে সাইতামা ছাড়া। আর সে এটাও জানতো যে এই দুনিয়াতে আরও একটা সাইতামা নিশ্চয়ই থাকবে। তো এই এভিল সাইতামা সাইতামাকে খোঁজার শুরু করে দেয়,
আর একদিন যখন সাইতামা শপিং করে আসছিল তখন এভিল সাইতামা তার সামনে চলে আসে। আর সাইতামা জিজ্ঞাসা করে, তুমি কে আর কোথা থেকে এসেছো? তো এই এভিল সাইতামা কোনো কিছু না বলেই সাইতামার উপর একেবারে অ্যাটাক করে দেয় আর তাকে একটা পাঞ্চ মেরেই অনেক দূরে গিয়ে ফেলে। তো এখানে সাইতামা মাটিতে পড়ে থাকে আর সে এভিল সাইতামাকে দেখে বুঝে যায় যে সে অনেক বেশি শক্তিশালী। কিন্তু এমনটা কী করে হতে পারে? এইদিকে আমাদের সাইতামার ঘরের সিন দেখানো হয় আর জেনাও সেখানে নর্মালি ঘরের সব কাজকর্ম করতে থাকে, বাসন মাজতে থাকে। আর তখনই তার কাছে হিরো অ্যাসোসিয়েশন দিয়ে কল আসে। জেনাস বলে, আচ্ছা ঠিক আছে আমি বুঝে গেছি, আমি এক্ষুনি সেখানে যাচ্ছি। এরপর জেনাস তৈরি হয়ে যায় আর সে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমাদের এভিল সাইতামার সিন দেখানো হয়। সে বলে, কী অবস্থা তোমার, আমার তো মনে হচ্ছিলো যে আমাদের দুজনের কাছে সেম শক্তি থাকবে। মনে হয় তুমি অতটাও শক্তিশালী নও, অথবা তুমি তোমার পুরো শক্তি ব্যবহার করছিলো না আমার সাথে লড়ার জন্য। তখন সাইতামা বলে, তুমি চুপ করো, তুমি আসলে কে আর কোথা থেকে এসেছো? তখন এভিল সাইতামা বলে, আমি হলাম সাইতামা, বুঝতে পেরেছ? তখন সাইতামা বলে, চুপ করো তুমি, তোমার কি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? কেননা তুমি আর আমি সেমই তো। তখন এভিল সাইতামা বলে, হ্যাঁ তাহলে তো ভালোই হবে, আমি এমনি তো মরতেই এসেছি, আমাকে ক্ষমা করে দেবে। তবে একটা কাজ করবে, তুমি তোমার পুরো শক্তি দিয়ে আমার উপর হামলা করো। অন্যদিকে আমাদের জিনসের সিন দেখানো হয় আর সে তার মনে মনে বলে, যে ইনফরমেশান আমি হিরো অ্যাসোসিয়েশন দিয়ে পেয়েছি সেটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে মাস্টার নিজের মতো কাউকে দেখতে তার সাথে লড়াই করছে। এমনটা কী করে হতে পারে? তবে ডক্টর কুসুনো একবার বলেছিল, সে একবার রিসার্চ করছিল যে সিটি জেডে একটা টাইম পোর্টাল আছে আর তার মাধ্যমে এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যাওয়া যায়। যদি ভালোভাবে বলি তাহলে সেই টাইম পোর্টালে প্যারালাল ইউনিভার্সের সাথে কানেক্ট করে, যার মাধ্যমে অনেক অদ্ভুত জীব আসতে পারে আর নর্মাল লোকেরা সেখান থেকে আসতে যেতে পারে না, কারণ নর্মাল মানুষের বডি এইসব কিছু সহ্যই করতে পারে না। কিন্তু অন্য কেউ যদি আসে তাহলে তাকে সেই টাইম পোর্টালের প্রেশার সহ্য করতে হবে। আর আমার মনে হয় না যে আমি এমনিতেও কোনোভাবে মাস্টার সাইতামা লড়াইতে সাহায্য করতে পারবো, কেননা এইবার তো তারা দুজনেই ঠিক একই রকম শক্তিশালী। কিন্তু তবুও আমি যদি একটু সাহায্য করতে পারি তাতেই অনেক কিছু হবে, আমার শুধু একটু সুযোগ লাগবে হামলা করার জন্য, তাহলেই আমি কিছু করতে পারবো। এইদিকে জেনস চলে আসে আর সে দেখে যে সাইতামা আর এভিল সাইতামা লড়াই করতে থাকে। সাইতামা বলে, জেনস এখান থেকে চলে যাও, তুমি জানো না এটা সব লড়াইয়ের মতো নয়, এটা অনেক বেশি বিপজ্জনক। তখন জেনস বলে, কিন্তু মাস্টার আমার কথা তো শোনো। আর তখন পেছন থেকে এভিল সাইতামা চলে আসে আর সে জেনসকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে, জেনস আমি সত্যি তোমার সাথে দেখা করার জন্য ছটফট করছিলাম। কিন্তু তখন সাইতামা চলে আসে আর সে এভিল সাইতামার উপর হামলা করে দেয়। আর এভিল সাইতামা বলে, তুমি শুরু থেকে সিরিয়াসলি লড়াই করছিলে না। তখন সাইতামা বলে, চুপ করো আমি তোমার মতোই নই। এভিল সাইতামা বলে, একদম ঠিক বলছো তুমি, তুমি আমার মতো হতে পারবে না। এরপর সেভিল সাইতামা সাইতামার মুখে একটা অ্যাটাক করে আর ভাই সাইতামা মাটিতে ঢুকে যায়। আর এরপর এভিল সাইতামা সাইতামার মাথায় পা রাখে আর বলে, জেনস মনে আছে তুমি আগে বলতে যে তোমার মাস্টারকে শক্তিশালী হতে হবে? তো তুমি দেখতেই পাচ্ছ যে সাইতামার থেকে আমি বেশি শক্তিশালী, তাই তুমি আমাকে মাস্টার করে নাও। তো জেনস এখানে অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায় আর সে বলে, তুমি এইসব কী বলে যাচ্ছ, তুমি তোমার পা সরিয়ে নাও, এটা আমার লাস্ট ওয়ার্নিং, আর আমার একজনই মাস্টার। তো এভিল সাইতামা বলে, আচ্ছা এই ব্যাপার। আর তখনই ভাই জিনস তার পাঞ্চ মারে মাটিতে আর পুরো মাটি ফেটে যায় আর এভিল সাইতামার এখানে ব্যালেন্স হারিয়ে ফেলে। আর সাইতামা তখন তার একটা পাঞ্চ এভিল সাইতামার উপর মারে, কিন্তু এভিল সাইতামা তার পাঞ্চ থেকে বেঁচে যায় আর বলে, এখন তো তুমি গেলে, এখন তুমি আর বাঁচতে পারবে না। এরপর এভিল সাইতামা সাইতামার ওপর তার শেষ অ্যাটাক করে আর তাকে মারতে যাচ্ছিল আর তখনই জেনস মাঝখানে চলে আসে। আর তখন এভিল সাইতামার মনে পড়ে যে কীভাবে ঠিক একইভাবে তার দুনিয়াতে জেনসকে সে মেরে দিয়েছিল আর তখন সে তার পাঞ্চ আটকে নেয়। কিন্তু তখনই সাইতামা সেটাকে একটা সুযোগ মনে করে আর একটা বিশাল জোরে পাঞ্চ মারে এভিল সাইতামার ওপর। আর পাঞ্চটা এতটাই খতরনাক ছিল যে এতে এভিল সাইতামার অবস্থা খারাপ হয়ে যায় আর তখন তার চোখ দিয়ে জলও পড়ে। আর শেষে সে জেনসকে দেখে আর অনেক বেশি খুশি হয়ে যায় আর ফাইনালি এভিল সাইতামা এখানে শেষ হয়ে যায়। এরপর তারা দুজন এভিল সাইতামাকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে দেয় আর জেনস বলে, মাস্টার এটা কি ঠিক আছে? তখন সাইতামা বলে, হ্যাঁ শুধু তাকে পুড়িয়ে দেবে। তখন জেনস বলে, কেন, শেষ সময় সে কেন হেসেছিল আমি কিছু বুঝতে পারছি না। তখন সাইতামা বলে, হ্যাঁ কেননা সে মরতে চাইছিল, কেননা তার দুনিয়াতে তুমি মারা গেছিলে,
সেই জন্য সে বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছিল। মনে হয় তার কাছে তুমিই সব কিছু ছিলে, যেমনটা তুমি আমার কাছে এখন। আর তখন জিনস পেছন থেকে সাইতামাকে জড়িয়ে ধরে, আর সাইতামাও এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সে রিয়েলাইজ করে যে জিনস সাইতামার অনেক ভালো শিষ্য, কিন্তু তার সাথে সাথে সে তার অনেক ভালো বন্ধুও, কেননা সে ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই তার কাছে। আর ভাই, এখানেই এই ফ্যান মাঙ্গাটা শেষ হয়ে যায়। আর এই ফ্যান মাঙ্গাটা এতটুকুই ছিল, এর কোনো আর পার্ট নেই, এটাই শেষ পার্ট, এটাই ফার্স্ট পার্ট। তবে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সাইতামা আর জিনসের মধ্যে কতটা ভালো বন্ধুত্বের সম্পর্ক, ঠিক আছে। আর এটাও আমরা বুঝতে পেরেছি যে সাইতামা ভার্সেস সাইতামা হলে এখানে কে জিততে পারে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।